প্রিয় বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের বাকি যে চারটি পেজ রয়েছে অর্থাৎ এসি দুশো আটাত্তর এসি দুশো উননব্বই এসি তিনশো সতেরো এবং এসি হচ্ছে চারশো এই যে চারটে পেজ রয়েছে এই চারটে পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের পর্বে কিন্তু আলোচনা করব এর আগের পর্বের এর আগের প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা এখনো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা কিন্তু প্লে থেকে সমস্ত বিষয়ের সাজেশন প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো তো ইতিহাসে তোমাদের চব্বিশটা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে তার প্রথম প্রশ্ন ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো এই উক্তিটির বক্তা এখানে উত্তর কি হবে উত্তর করবে ই কার উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক এই গ্রন্থটি রচনা করেন হিরণময় বন্দ্যোপাধ্যায় আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন কে দ্বিতীয় শাহ আলম কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে পরবর্তী পাতা দেখো রয়েছে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আর এখানে কিন্তু বিশেষ একটা রয়েছে যে আঠারোশো তিপ্পান্নতে কিন্তু মুম্বাই থেকে থানায় প্রথম রেলপথ চালু হয় তাই না তো আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে পত্রিকা সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটা কি সেটা কিন্তু উত্তর লিখবে বঙ্গদূত ঠিক আছে উত্তর করবে কি বঙ্গদূত নেক্সট হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কে প্রকাশ করেন হচ্ছে নব্যবঙ্গ ডক্টর বিপিন চন্দ্র কাকে ভারতীয় সংবাদিকার অগ্রদূত বলেছেন অ্যান্সার রামমোহন রায়কে উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় ব্রহ্মদেশকে ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য এটা হচ্ছে হায়দ্রাবাদ মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে উত্তর করবে নবাব সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় অ্যান্সার করবে উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা জুলাই মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় অ্যান্সার লাহোর অধিবেশনে এবারে তোমাদের পরবর্তীতে একটা স্তম্ভ রয়েছে ষোলো দাগে গণপরিষদ এটা করবে রাজেন্দ্র প্রসাদ এক তানাকা মেমোরিয়াল করবে অ্যান্সার জাপান ইন্দোচিন করবে এটা জাপান। করবে ভিয়েতনাম আর মাঞ্চুরিয়া এটা লিটার্ন কমিশন অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক কোন দেশের জন্মলগ্ন থেকেই বিশ্বের দ্বি মেরুকনের রাজনীতির জন্ম হয় অ্যান্সার সোভিয়েত রাশিয়া জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ফ্রান্স আবার একটা স্তম্ভ রয়েছে উনিশ দাগে প্রথম রয়েছে ন্যাটো অ্যান্সার করবে এখানে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ সিএটো এস এ টিও সিএটো এটা করবে উনিশশো চুয়ান্ন দুই আর সিয়ন্টো সিইএন টিও এটা করবে উনিশশো আটান্ন তারপরে হচ্ছে কামিন ফ্রম সিও এম আই এন এফ এম ঠিক আছে এটা করবে সোজাসুজি যেটা রয়েছে চারের ডি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পরবর্তী পাতাতে যদি অ্যানসারটা তোমরা চুজ করতে চাও তাহলে এখানে করবে সি এবারে জেনারেল নগৈব কোন দেশের সেনানায়ক ছিলেন অ্যান্সার মিশর শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী এটা রিপিট কোশ্চেন আগের সেটে আমরা পেয়েছিলাম কঙ্গো ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন অ্যান্সার করবে মনমোহন সিং রাজস্থানের পোকরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মানে সাল জানতে চাইছে অ্যান্সার করে দেবে উনিশশো চুয়াত্তর এগুলো কমপ্লিট এরপরে তোমাদের পরবর্তী যে পেজ তা হচ্ছে দুশো উননব্বই দেখো এই পেজের প্রশ্ন কি রয়েছে পেজ নম্বর দুশো উনব্বই দেখাই যাচ্ছে যে ইতিহাস হলো বিজ্ঞানের থেকে কমও নয় বেশিও নয় ইম্পর্টেন্ট কোয়েশন এটা অনেকগুলো সেটেই কিন্তু আমরা পেয়েছি তাই এই প্রশ্নটা ভালো করে রেডি রাখবে অ্যান্সার করবে বিউরি নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি এটা কি এটা একটা কিন্তু স্মৃতি কথা। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা পর্তুগিজরা পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম এই উক্তিটি লেনিনের। বাংলাদেশের স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে রাতে কোন মারাঠা নেতা ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত অ্যান্সার নানা ফরানবিস ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি অ্যান্সার করবে মাদ্রাজ লেবার ইউনিয়ন শুদ্ধি আন্দোলন শুরু হয় অ্যান্সার করবে দয়ানন্দী সরস্বতী বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন কে উত্তর করবে অশোক মিত্র চৌঠা মে আন্দোলনের বিখ্যাত যে স্লোগান জিউ গু কথার অর্থ রিপিট কোশ্চেন দেশ বাঁচাও পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা সেটি কি সেটা কিন্তু উনিশশো নয় খ্রিস্টাব্দে যে মর্লেমিন্ট আইন রয়েছে সেই আইন দ্বারা এই পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায় এটাও রিপিট কোশ্চেন লাহোর অধিবেশন উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেনকে অ্যান্সার করবে বল্লভ প্যাটেল প্রিয় বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু খুবই উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো এবার একটা স্তম্ভ রয়েছে পঁচিশ পনেরো দাগে প্রথম প্রশ্ন রয়েছে এখানে নৌ বিদ্রোহ এটা হচ্ছে উনিশশো ক্রিপস মিশন এটা করবে উনিশশো বিয়াল্লিশ লিন প্রস্তাব এটা করবে উনিশশো আর আজাদহিন সরকার গঠন উনিশশো অর্থাৎ অপশান হচ্ছে বি করে দেবে তোমরা এরপরে স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিল অ্যান্সার সুকর্ণ প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী এটা করবে সিওল কে সুয়েজ খেলে জাতীয়করণ করেছিল নাসের রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল কোথায় কিউবায় ডিএনবিএন ফুয়ের ঘটনা ঘটেছিল ভিয়েতনামে ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান যিনি রূপকার তিনি হচ্ছেন নেহেরু উনিশশো একান্ন খ্রিস্টাব্দে আইআইটি স্থাপিত হয় খড়গপুরে তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আলফ্রেড সৌহি কবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় অ্যান্সার এটা করবে অ্যান্সার ষোলোই ডিসেম্বর এবার যে পরবর্তী পেজ দেখো তিনশো নম্বর পেজ তোমাদের এই হচ্ছে তিনশো নম্বর পেজ প্রশ্ন সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি ক্রোচের জেমস মিল কি জেমস মিল কিন্তু একজন অর্থনৈতিক ইতিহাসবিদ সকলী সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে আঠারোশো ষোলো ইম্পারিজম আর স্টাডি গ্রন্থের রচয়িতা হপসন বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল অ্যান্সার সতেরোশো থেকে বাহাত্তর এবার একটা স্তম্ভ যেখানে পাঠশালা বন্দোবস্ত তোমরা অ্যান্সার করে দেবে চোখ বুঝে ওয়ারেন হেস্টিংস চিরস্থায়ী বন্দোবস্ত এটা করবে কর্নওয়ালিস আর মহলওয়ারি বন্দোবস্ত এটা করে দেবে কিন্তু এলিফিন ওকে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কো হং এই প্রথাটি বাতিল হয় কোন চুক্তি অনুযায়ী নানকিং নানকিং এর চুক্তি অনুযায়ী ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন উইলিয়াম জোনস ভাইকম সত্যগ্রহের অন্যতম নেতা কেশব মেনন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি এটা রিপিট আগে সেটে পেয়েছি মাদ্রাজ লেবার ইউনিয়ন মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় করে দেবে কার্য কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য তিনি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় না গুরুদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ তেরো উনিশশো তেতাল্লিশের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন অ্যান্সার করে দেবে এখানে ওয়াভেল ভারতবর্ষে মন্ত্রী মিশন এসেছিল কবে চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ নেক্সট জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে উনিশশো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল এটা করবে নেদারল্যান্ডস এবারে আবার একটা স্তম্ভ রয়েছে স্তম্ভ রয়েছে জর্জ সি মার্শাল আচ্ছা জর্জ সি মার্শাল এটা করে দেবে মার্কিন পররাষ্ট্র সচিব ম্যাক্সিম লিড ভিম এটা করবে এটা করবে হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আর হ্যারি ট্রুম্যান উনি হচ্ছে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি আর উইনস্টন চার্চিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওকে তাহলে এখানে অপশানটা দাঁড়াচ্ছে কি যে এ সি 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 হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি সেটা হচ্ছে কি সিএটো আর প্রেস্তরিকার প্রবর্তক দেখো এটাও রিপিট কোয়েশ্চেন আগের সেটে পর্বে পেয়েছিলাম আমরা এটা যে প্রেস্তরিকার প্রবর্তক কে ছিল উত্তর করবে গর্বাচক বি উপনিবেশীকরণ বা ডিকোলাই ডাইলি কি আছে ডিকোলোনিজেশন ঠিক আছে এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেন হচ্ছে অ্যান্সার করে দেবে যে মরিজ জুলিয়াস বন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি উনিশশো থেকে উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু করবে যে ইয়া ইয়া খান আর মুক্তিযুদ্ধ অ্যান্সার কিন্তু ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা পরবর্তী সেট দেখে নাও চারশো নম্বর পৃষ্ঠা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখে নিও দেখো আর তোমাদের যে সাজেশন প্রশ্নগুলো ইতিমধ্যে পোস্ট করা হয়ে গেছে তা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিও সেখানে হুবহু তোমরা কমন পাবে সেই সাজেশন প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এবারে এখানে চারশো নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে দেখো ভারতের প্রাচীনতম জাদুঘর আছে মানে কোথায় কলকাতায় আছে নাম জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানবে লিখবে তোমাদের না জানা থাকে তাহলে লিখবে আমি তোমাদেরকে কমেন্টে উত্তরটা দিয়ে দেবো নেক্সট আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থ তার নাম কি উত্তর করবে আমি সূর্য সেনের শিষ্যা নেক্সট হচ্ছে ইউরোপে সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল উনিশশো নিরানব্বই সাম্রাজ্যবাদ বুজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলো উনিশশো এক খ্রিস্টাব্দে স্বাক্ষরিত বক্সার প্রোটোকলে কয়টি বিদেশি শক্তি স্বাক্ষর করেছিল এগারোটি করবে গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত রেলপথ রিপিট কোয়েশ্চেন ভারতে ব্রিটিশ শাসনের কোন বিষয়কে ইস্পাত কাঠামো বলা হয় অ্যান্সার করবে বিচার ব্যবস্থাকে বলা হয় আচ্ছা এটা আমলাতন্ত্র করবে ঠিক আছে এটা আমলাতন্ত্রকে করবে ভারতীয় সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকারী করেন কে অ্যান্সার করবে এখানে রবার্ট ক্লাইভ আচ্ছা জন লরেন্স জন লরেন্স করবে জন লরেন্স নেক্সট হচ্ছে সারা ভারত মুসলিম লীগের প্রথম যে সভাপতি নিযুক্ত হয় অ্যান্সার হচ্ছে ব্যাক টু বেডাস ব্যাক টু ভেদাস কে ডাক দেন ও আচ্ছা এটা প্রশ্ন তাই না আচ্ছা সারা ভারত মুসলিম লীগের প্রথম যে সভাপতি তিনি কে আগা খা আর ব্যাক টু ভেদাস মানে কে ডাক দেন স্বামী জয়ানন্দ সরস্বতী এখানে আমি লিখে দিয়েছি দেখো জাগরণ সমিতি গঠন করেছিলেন অ্যান্সার করবে চৌয়েন লাই রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর পরবর্তী পাতায় দেখো প্রশ্ন রয়েছে এখানে প্রশ্ন কি রয়েছে যে সিম্ন সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অ্যান্সার করে দেবে এখানে যে সিম্ন সন্ধি যাদের মধ্যে স্বাক্ষরিত হয় আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আমি কি আমি এইচ ডব্লিউ দিচ্ছি তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে না জানলে আমি তোমাদের ওই কমেন্টে উত্তরটা দিয়ে দেবো তবে অবশ্যই কিন্তু তোমরা তোমরা কমেন্টে জানাবে যে পারছ কি পারছো না ঠিক আছে পেজ নম্বর লিখবে লিখে এই দাগ নম্বর লিখবে যদি জানা না থাকে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে উত্তরটি আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো নেক্সট আবার একটা স্তম্ভ যে নাইটুবাদি ত্যাগ অ্যান্সার করবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা দেখলে কিন্তু হয়ে যাবে সবগুলো তোমরা যাবে আশা করি কারণ নম্বর পেরে দু দেখো মিরাট ষড়যন্ত্র আহমেদ চোদ্দো দফা দাবি মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক আছে আর কাইজারি হিন্দু পাতি ত্যাগ করে হচ্ছে মোহাম্মদ মহাত্মা গান্ধী তার মানে অপশন এ সঠিক আসামের ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন কে অ্যান্সার করবে কনকলতা বড়ুয়া অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন জওয়াহরলাল নেহেরু প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সুরাবর্দী ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর ওয়েজম্যান আচ্ছা মার্কিন শক্তিকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেন মাওসেতুং যুগোস্লোভিয়াকে কমিন ফ্রম থেকে বিতাড়িত করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা বারো বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ ভারতের মহাকাশ কর্মসূচি জনক এটা করবে মহাকাশ কর্মসূচি বলেছে তাহলে হচ্ছে বিক্রম সারাভাই এবার যে স্তম্ভ রয়েছে এখান থেকে দেখো স্তম্ভতে কি রয়েছে যে জিয়াউর রহমান ঠিক আছে জিয়াউর রহমান এটা করবে বাংলাদেশ বেনবেল্লা অ্যান্সার করবে কি বেনবেল্লা করবে হচ্ছে আলজেরিয়া আচ্ছা ডক্টর সুকর্ণ অ্যান্সার করবে এটা ডক্টর সুকর্ণ অ্যান্সার করবে হচ্ছে

তার জন্য অবশ্যই তোমরা প্লে থেকে ফলো করো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সমস্ত সাজেশন প্রশ্নগুলো তার উত্তর সহ তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালো করে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একবার প্র্যাকটিস করো আমি নিশ্চিত সেই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পাবে আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের অবশ্যই সমাধান করে দেওয়া হবে